সফলতাকে ধরে রাখতে গেলে অহংকার করা কখনোই ঠিক নয় আপনি যে কষ্ট করে সফলতা অর্জন করেছেন সেটাকে ধরে রাখতে হলে আপনাকে কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় এবং কন্টিনিউয়েন্সি প্রয়োজন হয় এ প্রসঙ্গে আরও একটা গল্প বলি অহংকার থাকলে মানুষের পতন হয় কিভাবে দেখুন দেখুন শ্রীলঙ্কার অধিপতি রাবণ তিনি কিন্তু লঙ্কার রাজা ছিলেন লঙ্কার রাজার এতটা দাপট ছিল তার মধ্যে যে এতটা অহংকার চলে এসেছিল তিনি সারা বিশ্বকে জয় করার জন্য প্রস্তুত এবং তিনি মনে মনে ভাবতেন আমার থেকে বড় আর কেউ নাই সারা বিশ্বের সমস্ত দেবতাগণ কিন্তু আমার কাছে পরাস্ত এই ভেবে তিনি কিন্তু তার জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন এমতো অবস্থায় একজন শত্রু তাকে বললেন আচ্ছা মহারাজ আপনি তো সমস্ত শক্তির অধিকারী তাহলে আপনি শনি দেবতাকে কোনো শাস্তি দিতে পারেন শনি দেবতাকে শাস্তি দেওয়া আমার কাছে কোনো ব্যাপার নয় এই বলে তিনি ক্রধান্বিত হয়ে শনি দেবতাকে ধরে নিয়ে আসলেন শনি দেবতাকে ধরে এনে উপুড় করে তার পিঠের ওপরে পা দিয়ে রাজ সিংহাসনের নিচে শনিকে শুইয়ে ফেলে তার পিঠের উপরে পা দিয়ে তার সমস্ত প্রজাদেরকে দেখাচ্ছেন যে দেখো আমি শনিকেও কিন্তু ভয় পাই না এমতো অবস্থায় নারদ কিন্তু মহারাজকে বললেন আচ্ছা মহারাজ শনিকে তো আপনি ভয় পান না তাহলে ওর পিঠের উপরে পা দেওয়ার কি দরকার ওর বুকের উপরে পা দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন আপনি কিন্তু সেরা বা আপনি ত্রিকালজয়ী তখন রাবণ কি করলেন সেই শনিকে উল্টে দিয়ে তার বুকের উপরে যখন পা দিতে যায় তখন শনির দৃষ্টি কিন্তু রাবণের উপরে পড়ে সেই থেকে কিন্তু লঙ্কার ধ্বংস হওয়া শুরু হয় তাই বন্ধুরা আপনার জীবনে যখন আপনি সফলতা পাবেন যখন আপনি উচ্চ শিখরে উঠবেন সেই সময় আপনার যেন অহংকার না আসে